এবার আমরা আগের পেজে যে জিনিসটা করেছি সেটা দেখো, সেটা হচ্ছে যে আমরা তাপ গ্রহণ বা বর্জনের যে পরিমাণ, যেটা একটু আগের ভিডিওতে আমরা দেখলাম 4Q হয়েছে, যখন আমরা 2 mg ভরের জলের উষ্ণতা 2T ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করছি, তখন প্রয়োজনীয় তাপ 4Q। তাহলে সেটাকে আমরা ডিভাইড করে দিচ্ছি, ভাগ করে দিচ্ছি ওই জলের ভর এবং কতটা উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করছি সেটা দিয়ে। অর্থাৎ আমরা এটাকে ভাগ করে দিচ্ছি 2m আর 2T দিয়ে, কারণ আমার ভর হচ্ছে 2m আর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ হচ্ছে 2T। তাহলে এই দুটো দিয়ে ভাগ করে দেওয়ার ফলে আমাদের নিচের দুটো 2 মিলে 4 হয়, আর ওপরের 4 কেটে গেল, কেটে গিয়ে পড়ে থাকলো Q/m × T। এখন এই একই রকমভাবে আমরা যদি 5 গ্রাম ভরের জলের উষ্ণতা 6T ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে চাইতাম, তাহলে আমাদের 5 × 6Q অর্থাৎ 5×6=30Q পরিমাণ তাপ লাগত। সেক্ষেত্রে যদি আমরা তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণকে আবার ভর এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস দিয়ে ভাগ করে দিতাম, তাহলে পেতাম 30Q/5m × 60T, করলে আমাদের সেটা হতো Q/mT। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একই পদার্থের জন্য তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ এবং ভর ও উষ্ণতা বৃদ্ধির হ্রাসের গুণফল দিয়ে যদি সেটাকে ভাগ করি, তার মান সবসময় একই থাকছে। তা সেই বস্তুর ভর ও উষ্ণতার বৃদ্ধির পরিমাণ যতই বদলাক না কেন, আমি যতই ভরটাকে বাড়িয়ে 5m করি কি 6m করি কি 10m করি কি টেম্পারেচারটাকে বাড়িয়ে আমি 6 গুণ করলাম, 6T করলাম, 8T করলাম, 10T করলাম, যাই করি না কেন, যখন এই দুটোর অনুপাত নেব, অর্থাৎ তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণকে যদি আমি ভর দিয়ে ভাগ করি এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস দিয়ে ভাগ করি, তাহলে সেটা হয়ে যাচ্ছে আমার Q/mT সবসময়। সেটা কিন্তু কত গুণ বাড়িয়েছিলাম তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে কিসের ওপর, ভরের ওপর, তাপমাত্রার ওপর। মানে এগুলো দিয়ে আমি ভাগ করে দিলে আমাদের এই যে 5 গুণ 6 গুণ এই বিষয়গুলোর ওপর নির্ভর করছে না। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এই যে অনুপাতটা, এই অনুপাতের মান সবসময় একই থাকছে, তা সেই বস্তুটার ভর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যতই বদলাক না কেন। তাহলে জলের ক্ষেত্রে এই মানটাকে আমরা ধরো কে ধরলাম, কিন্তু পদার্থ আলাদা হলে এর মানটা আলাদা হয়ে যাবে। মানে এই যে অনুপাতটা, এই অনুপাতের মান জলের ক্ষেত্রে যা হবে, ধরো জলের পরিবর্তে আমি যদি সর্ষের তেল নিই তার ক্ষেত্রে আলাদা হবে। এখন যদি আমরা কে এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কিউ এর মান জানা প্রয়োজন, কিউ এর মানটা জানতে হবে, তবে তো তাকে আমরা MRT দিয়ে ভাগ করব। কিন্তু কিউ বা তাপের একক তো আমরা এখনও ঠিক করিনি, তাহলে কে এর মান কী করে নির্ণয় করব। তাহলে আমরা এবার কিউ বা তাপ মাপার এককটা ঠিক করে ফেলবো, কারণ নইলে আমরা ওটাকে মাপতে পারবো না। তো আমরা তখন একক কী ঠিক করলাম, দেখো এটা এখানে লাল কালিতে লেখা রয়েছে, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা একক পরিমাণ তাপ বলি, এবং এই একক পরিমাণ তাপের নাম দেয়া হলো 1 ক্যালোরি। তাহলে আমরা কী জানতে পারলাম, তাপের একটা একক জানতে পারলাম, সেটা কি না 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা বলছি 1 ক্যালোরি, এবং এই ক্যালোরি হচ্ছে তাপ মাপবার একটা একক।